কৃষকদের ভবিষ্যৎ তখন ভালো হয় না, বিশ্বাসঘাতকদের ভবিষ্যৎও বাংলাদেশে ভালো হবে না। বুদ্ধিজীবী আপনি কাদেরকে বলবেন, প্রগতিশীল কাদেরকে বলবেন এবং কাদেরকে বলবেন না, এটাও এখন আসলে চিহ্নিত করার সময় এখন এসেছে। একটা খুবই স্পষ্ট বাংলাদেশের মানুষের সামনে এখন বর্তমান সময়ে যারা সংকট নিয়ে কথা বলবে না, যারা এই সংকট পরিত্রাণের জন্য বাংলাদেশের মানুষের অবস্থান করবে না, তাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলবেন কিনা, তাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে আছে এটা বলবেন কিনা, এটা এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। মানে একটা 7 তারিখের দামি নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশের মানুষের সামনে একটা বড় সময় এসেছে যে আপনার পক্ষেকে এবং আপনার বিপক্ষেকে এটা সুনির্দিষ্ট করা। ফলে একদম সহজ বিষয়, যে ব্যক্তি সে যত কিছুই হোক না কেন, যত বড় আর্টিস্ট হোক, যত বড় শিল্পী হোক, যত বড় গবেষক হোক, যত বড় শিক্ষক হোক, যত যা কিছুই হোক না কেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই। বাংলাদেশের মানুষ একটা ভোট স্বৈরাচার সরকারের অধীনে আছে, বাংলাদেশের মানুষ একটা সিন্ডিকেটের বাজারে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ একটা ন্যূনতম কথা বলার জায়গায় নাই। এই ন্যূনতম সত্যটুকু যারা স্বীকার করে না, তারা কেউ বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান করতে পারে না, তারা কেউ বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক কিংবা অন্য কোনো কিছু হবার ন্যূনতম কোনো মর্যাদা রক্ষা করে না। ফলে এই সময়ে যারা ভোটচরকে ভোটচর বলতে পারবে, যারা এটা নিঃসংকোচে বলতে পারবে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োজন, যারা নিঃসংকোচে বলতে পারবে যে বর্তমান বাংলাদেশের মানুষের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন, যারা নিঃসংকোচে বলতে পারবে যে এই সিন্ডিকেটকে বাংলাদেশ থেকে হটানো প্রয়োজন, শুধুমাত্র তারাই বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান করবেন। তাদেরকে আমরা কখনো বুদ্ধিজীবী বলবো, আমরা লেখক বলবো, আমরা শিল্পী সাহিত্যিক বলবো এবং আপাদমস্তক আমরা তাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে বলবো। এছাড়া যেই আছে তাদের সকলকে বলি, আপনারা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখিয়ে দেবে সামনের ভবিষ্যৎ আপনারা কি। মীর জাফরদের ভবিষ্যৎ তখন ভালো হয় না, বিশ্বাসঘাতকদের ভবিষ্যতে বাংলাদেশে ভালো হবে না। তো আমরা দেখবো যে এই দ্রব্যমূল্য বৃদ্ধি অনেক ধর মানে আমাদের অনেক স্টক থাকা সত্ত্বেও এত প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি, এটার আসলে কারণ কি? আপনারা ইতিমধ্যে হয়তো বা শুনেছেন আমাদের প্রধানমন্ত্রী, সে ইতিমধ্যেই বলেছেন যে সামনে বহু ধরনের স্যাংশন, দুর্ভিক্ষ, বহু কিছু আসতে যাচ্ছে, তার জন্য আওয়ামী লীগ সরকার প্রস্তুত। অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়েই তিনি স্পষ্ট করেছেন যে বাজারের সিন্ডিকেট এবং বাজার দর কিংবা বাংলাদেশের যত ধরনের স্যাংশন পরিস্থিতি, তার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। এই সকল স্যাংশনের মধ্য দিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে, এই সকল সিন্ডিকেটের মধ্য দিয়ে আসলে একমাত্র যে অমঙ্গল বা একমাত্র যে মন্দ ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাপন। বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এই সকল সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ যেভাবে পরিচালনা হচ্ছে, তা ইতিমধ্যেই একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে এবং সামনের বাংলাদেশের জন্য তা আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। ফলে সেই দিক থেকে এই সিন্ডিকেটের বাণিজ্য, এই সিন্ডিকেটের সময়কে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সেই পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই বর্তমান সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটা নির্দলীয় সরকার নিশ্চিত করা এবং সেই সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একটা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া একটা রাষ্ট্র যে মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়, একটা রাষ্ট্র যে সিন্ডিকেটের রাষ্ট্রে পরিণত হয়, তার বর্তমান সবচাইতে উজ্জ্বল উদাহরণ এই পুরো পৃথিবীতে বাংলাদেশ এবং সেই উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। এবং এই সময় আমরা দেখবো যে 7 তারিখের নির্বাচন কিংবা একতরফা একদলীয় যে তফসিল, সেই তফসিলকে কেন্দ্র করে যে নির্বাচন রঙ্গ বাংলাদেশে চলছে, যে নির্বাচনী নাটক বাংলাদেশে চলছে, সেই নাটকেও আমরা দেখতে পাবো যে কোথাও 14 দলীয় প্রার্থী, কোথাও 20 দলীয় প্রার্থী, কোথাও স্বতন্ত্র প্রার্থী, কোথাও বিদ্রোহী প্রার্থী, কিন্তু এই সকল প্রার্থী আসলে নৌকা মার্কার প্রার্থী। ফলে এই নৌকা মার্কার প্রার্থীরা যেই জিতুক আসলে, সে নিজে অলরেডি বলেছেন প্রধানমন্ত্রী যে কলা গাছ যারা করায়, যার দামি দাঁড় করায়, যাকেই দাঁড় করায় না কেন, বাংলাদেশের মানুষ যেন ভোট দেয়। ভোটের পরিস্থিতি বাংলাদেশে কি সেটা আমরা 14-তে 18-তে ইতিমধ্যেই দেখেছি। ফলে নির্বাচনের নাম করে বাংলাদেশের মানুষের সামনে আরেকটা তাচ্ছিল্যতা, আরেকটা অপমান, আরেকটা প্রহসন সামনে হাজির হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আরও নাটক দেখছি। এখানে বাংলাদেশের যেহেতু কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, যেহেতু সাধারণ কোনো জনগণ, সাধারণ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, ফলে এই নির্বাচনকে সকলের সামনে হাজির করার জন্য কখনো খেলোয়াড়কে ডেকে আনা হচ্ছে, কখনো চলচ্চিত্রের নায়ককে ডেকে আনা হচ্ছে, কোনো নায়িকাকে ডেকে আনা হচ্ছে, এই ধরনের মানে এই ধরনের নানান ধরনের কি বলে প্রতিনিধিদেরকে দিয়ে, নানান ধরনের ফেস দিয়ে, পাবলিক ফেস বা পাবলিক ফিগার যারা আছে তাদেরকে দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, সেটা মসজিদ, মন্দির, গির্জা, কোনো কিছুই আসলে এখনো
বাকি রাখেন। ফলে এই জায়গা থেকে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে এবং যারা এই নির্বাচনী জনসমাগমে অংশগ্রহণ করছেন তাদের সকলকে বলতে চাই যে বাংলাদেশের মানুষের সাথে আপনারা কোনোভাবে বিশ্বাসঘাতকতা করবেন না, এবং যে সেলিব্রিটিরা যে প্রতিনিধিরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকেও আপনি আবেদন করে বলতে চাই, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনারা আজকে বাংলাদেশে আপনাদের যে অবস্থান দাঁড়িয়েছেন সেটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের সমর্থনে দাঁড়িয়েছে। ফলে আমরা প্রত্যাশা রাখবো যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান করবেন, আপনারা কোনোভাবেই কোনো বর্জন, কোনো স্বৈরাচার, কোনো প্রতিবাদ, কোনো সিন্ডিকেট, কোনো সন্ত্রাসের পক্ষে অবস্থান করবেন না। যারা বলে বেড়াচ্ছেন যে এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিরোধী দল দায়ী, যারা বলে বেড়াচ্ছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বাংলাদেশের মানুষ দায়ী, তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য একমাত্র সিন্ডিকেট দায়ী, এবং এই সিন্ডিকেটের জন্য এবং এই স্বৈরাচারী সরকারের সরকারের এই সময়ের স্থায়িত্বের জন্য আপনারা অভিনেতা অভিনেত্রীরা খেলোয়াড়েরা কিংবা আরো যারা সুবিধাভোগীরা যতভাবে এই সরকারকে নানানভাবে সমর্থন যোগাচ্ছেন, নানানভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে এই বাংলাদেশের মির্জাপুর হিসেবে চিহ্নিত হবেন, আপনারা প্রত্যেকে এই বাংলাদেশের মানুষের শত্রু হিসেবে চিহ্নিত হবেন, এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতক হিসেবে আপনারা চিহ্নিত হবেন। ফলে এখনো সময় আছে যারা যেভাবে সম্ভব আপনারা যতভাবে এই আওয়ামী লীগ সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন তারা প্রত্যেকে আপনাদের অবস্থান পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের দিকে অবস্থান নিশ্চিত করুন, এবং বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এই যত সিন্ডিকেট আসছে, যত দ্রব্যমূল্যের যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল কিছু থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন, বাংলাদেশের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পরিবর্তন। ফলে আসুন, যে আন্দোলন চলছে গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ বাংলাদেশের সকল বিরোধী দল, বাংলাদেশের সকল বিরোধী জনতা যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন রাজপথ আমাদের এই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। ফলে সকল টেনশন, সকল ধরনের দ্রব্যমূল্য, সকল কিছুকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারে আমার রাজপথে অবস্থান। আসুন আমরা অবস্থান করি, এবং এই বাংলাদেশের যে প্যাসিজম, যে ভোটচোর, যে সিন্ডিকেট আমাদের উপর মাথাচাড়া দিয়ে বসে আছে সেই সকল কিছুকে উপড়ে ফেলে দিন।